অর্থনীতির টালমাটাল সময়ে ব্যবসায়ীদের খুশি করার চেষ্টা আর অর্থ পাচারকারীদের জন্য সুখবর নিয়ে এলো 2022-23 অর্থ বছরের বাজেট। আকার 6,78,064 কোটি টাকা, বাড়তি নজর নেই গরিব মধ্যবিত্তদের জন্য। তবে আছে উচ্চ আশা, মূল্যস্ফীতি ধরে রাখার লক্ষ্য 5.6%। সংসদে সরকারি আয় ব্যয়ের এই হিসাব তুলে ধরলেন অর্থমন্ত্রী। তার আগে বাজেট অনুমোদন দেয়া হয় ক্যাবিনেটের বিশেষ বৈঠকে। সাইদ আরমানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের 22তম বাজেটের মহেন্দ্রক্ষণ, সংসদ নেতাকে সঙ্গে করে খয়েরি রঙের বিশেষ ব্রিফকেস নিয়ে নিজের চতুর্থ বাজেট দিতে সংসদ কক্ষে অর্থমন্ত্রী। 2022-23 অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি চাইতে পারেন। বেলা 3টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ বৈঠক শুরু করেন। আহ্বান জানালেন ক্ষমতাসীন সরকারের টানা চতুর্দশ বাজেট উপস্থাপনের। স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ঘুরে দাঁড়ানোর পথে ঝাঁকুনি খাওয়া অর্থনীতি, এমন সময় বাজেট দেয়া সহজ কথা নয়। অর্থমন্ত্রীর কথায় উঠে এলো সেসব কথা, কিন্তু গতানুগতিক পরিকল্পনা থেকে বের হতে পারলেন না। মাননীয় স্পিকার, এই পর্যায়ে আমি আমার বাজেট বক্তৃতাটি অডিও ভিজুয়াল পদ্ধতিতে এই মহান সংসদে উপস্থাপন করছি। অর্থমন্ত্রীর দাবি, নতুন বাজেটে ধনী গরিব সবার হিস্যা রয়েছে, যদিও বেশি সুখবর ব্যবসায়ী আর অর্থ পাচারকারীদের। মাননীয় স্পিকার, পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতাটি বিস্তারিত তথ্যাদি সহ টেবিলে উপস্থাপিত আছে। এটিকে পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আকার 6,78,064 কোটি টাকা, চলতি অর্থবছরের থেকে প্রায় 1,50,000 কোটি টাকা বেশি। 4,11,000 কোটি টাকাই যাবে পরিচালন খাতে, উন্নয়নে 2,59,000 কোটি টাকা, এডিপিতে বরাদ্দ 2,46,000 কোটি টাকা, সুদদেনায় যাবে সর্বোচ্চ 80,375 কোটি টাকা, অভ্যন্তরীণ সুদে বরাদ্দ 73,000 কোটি টাকা, আর বৈদেশিক দেনার সুদ যাবে আরও 7,200 কোটি টাকা। বড় আকাঙ্ক্ষার বড় বাজেট, কিন্তু জিডিপি আর মূল্যস্ফীতি আমলে বড় ব্যয়ের টালি বলা যাবে না, কারণ বড় ব্যয়ের সে সক্ষমতা নেই, রয়েছে তসরুফের নজির। তারপরও এনবিআর থেকে অর্থমন্ত্রী চান 3,70,000 কোটি টাকা, সঙ্গে অন্যান্য কর যোগ হয়ে রাজস্ব আসবে 4,33,000 কোটি টাকা, কর ব্যতীত আয়ের লক্ষ্য 45,000 কোটি টাকা। 54.6% আসবে এনবিআর থেকে, স্থানীয় ঋণ থেকে যোগান 21.6%, বৈদেশিক উৎস থেকে ঋণ আসবে 14.1%, ঘাটতি 2,45,064 কোটি টাকা, বিদেশ থেকে ঋণ 95,458 কোটি টাকা, আর দেশের উৎস থেকে আসবে 1,41,334 কোটি টাকা। ব্যাংক থেকে 1,06,334 কোটি টাকা চান অর্থমন্ত্রী, সঞ্চয়পত্র বিক্রি করতে চান 35,000 কোটি টাকার। অর্থনীতি এখন নানামুখী সংকটে, তবু মনোযোগ অগ্রগতিতে, 7.5% প্রবৃদ্ধি চান অর্থমন্ত্রী, আর মানুষকে নিত্যপণ্যের চাপ থেকে রেহাই দিতে মূল্যস্ফীতি 5.6% করার প্রস্তাব, যদিও মূল্যস্ফীতি থেকে স্বস্তি দিতে বড় কোনো পদক্ষেপ নেই। কয়েকটি খাতেই যাবে বড় অংশ, পরিবহন ও যোগাযোগে 11.8%, শিক্ষায় 14.7%, স্থানীয় সরকার বিদ্যুৎ জ্বালানি কৃষি স্বাস্থ্য এ তালিকায় এগিয়ে, সামাজিক সুরক্ষায় যতটা মনোযোগ দেওয়ার দাবি ছিল সেটি করতে পারেননি অর্থমন্ত্রী। সুদ দিতে চলে যাবে 11.9%, পেনশনে 4.6%, জনপ্রশাসনে বরাদ্দ 7.3%, আর প্রতিরক্ষায় যাবে 100 টাকার 5 টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, জনতুষ্টির চেষ্টা থাকলেও কৌশল সেই গতানুগতিক, দাবি ছিল ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর, সেটি করেননি অর্থমন্ত্রী। অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যে অর্থমন্ত্রী তার বাজেট ঘোষণা করলেন, বড় আয়ের পরিকল্পনা ছাড়াই বেশি ব্যয়ের বাজেট। অর্থমন্ত্রীর আকাঙ্ক্ষা আছে কিন্তু সক্ষমতা নেই, তবে আর্থিক খাতের ঝাঁকি সামাল দেওয়ার বড় কোনো পদক্ষেপ তিনি জানাতে পারলেন না। মূল্যস্ফীতিতে কষ্টে থাকা মানুষকে স্বস্তি দেওয়ার বড় কোনো ঘোষণা নেই। বড় বাজেট দিয়ে অর্থমন্ত্রী এক ধরনের আর্থিক বেলকি দেখিয়েছেন, পরিবহন খাতে বেশি বরাদ্দ দিয়ে অর্থমন্ত্রী জনতুষ্টিরও চেষ্টা করেছেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।